এই বাবাটা রাতের বেলায় মানুষের বাসার গেটের সামনে মাঘ মাসের শীতে তুমি ছেলে কত আরাম করিয়া বিছানার মধ্যে তুমি ঘুমাও আব্বা জানটা শীতের রাতে ঘুমাই না এই আমার আব্বা জানটা একটা লাঠি নিয়া দারওয়ানি করে তুমি ছেলের পেটে খাবার দিতে এই বাবাটা তরতর করে কাবে ফজরের নামাজ পড়তে যায় একটা শাল কাপড় নাই যুবক তোমার কি মন চায় না আব্বা জানরে একটা দামি শাল কাপড় কিনা দিতে বিসমিল্লাহির রহমানির রহিম জায়সা নিবেদিত মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস আল্লাহর নবী একদিন দেখা গেল নবীজি দান দিচ্ছে এমন টাইমে একজন মা একজন মহিলা আল্লাহর নবীর সামনে আসা শুরু করলেন আমার নবী ত্রাণের বড় পুলডাটা লইয়া আমার রসূল ওই পর্দা করা মহিলার হাতে উঠাই দিল আল্লাহর নবী একটা চাদর নিয়া নিচে বিছাই দিল মহিলাটা চাদরে বসে গেল এবার সাবিরা নবীজির কাছে জানতে চায় আ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইনি কে যার জন্য স্পেশাল উপহার সুবহানাল্লাহ ইনিকে যার জন্য স্পেশাল বিছানা আমার নূরের নবী ডাক দিয়া কই ও সাবিরা আমার আম্মা জানা মেনা মক্কার ভূখণ্ডে আমার মার কুলে আমি আল্লাহর আমানত নবী আসারে পড়ে আমি আমার মায়ের পড়ে যার বুকের দুধ পান করেছিলাম এটা হলো আমার দুদুমা হালে মাতো সাদিয়া আমার নবী কয় এই উম্মত এই মার সেবা করবি আমি আমার মা আমেনারে বেশি দিন পাই নাই আমি আমার দুদুমা হালমাকে সেবা করে করে আমার মায়ের সুখটা কাটাচ্ছি বেদনাটা দূর করতেছি আমার নবী কয় তোমরা তোমাদের মাদেরকে বাবাদেরকে বেশি বেশি সম্মান করো বেশি বেশি সম্মান করো অথচ বর্তমান যুগে এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়েছি আমার বাজান আমার বুড়ো বাবাটা বুড়াকালে বৃদ্ধাশ্রমে গিয়া ঘুমান লাগে আমার মাটাকে আমি সন্তান উপযুক্ত টাকার উপরে মানুষের বাড়িতে কাজ করা লাগে এরকম যুবকের মা বাবা আছে না নাই আওয়াজ বলুন আছে না নাই আমার বাজান মদিনার কামলিওয়ালা নবীজি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত এই মায়ের কদমের নিচে হলো তোমাদের জান্নাত মায়ের কদমের নিচে সন্তানের কি জান্নাত অথচ আমরা সেই মা বাবার সেবার কথা আমাদের মাথায় নাই আমাদের মনে নাই কিয়ামতের মাঠে মনোযোগ আছে দাদু ভাই কষ্ট হবে আপনাদের তো না আর অল্প সময় বারোটা পার হয়ে গেছে একটার কাছাকাছি অল্প সময়ের মধ্যে মায়ের কথাটা বলেই শেষ করবো ইনশাল্লাহ ধৈর্য ধারণ করে দুই একটা মিনিট বসেন হাসরের মাঠে এক বেটারে উঠানো হলো ওনার আমলের বিশাল ঘাটটি খোলা হলো আমলের ঘাটটি খোলার পরে দেখতেছে হাজার হাজার হজের সওয়াব একটাও আল্লাহর দরবারে কবুল হয় নাই হজের আমল একটাও আল্লাহর দরবারে কবুল হয় নাই কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় গেল মদিনায় গেল হজ কবুল হয় নাই ঘটনা কি এরপরে দেখা গেল আরেকজন বেটার আমলের গাঁটটি খোলা হলো দেখা গেল যে তার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ হজের সওয়াব আরেকটু সেই লোকটা কয় আমি তো জিন্দগিতে কোনোদিন মক্কাও যাই নাই মদিনাও যাই নাই এত আমার আমল নামা এত হজের সওয়াব আইছে কোনান থেকে সুবহানাল্লাহ বলবেন না আসছে কুচ্ছে গা আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে টাকা থাকলে মদিনা গেছে এই মদিনা গিয়া হস মক্কা গিয়া হস করছে হসটা কবুল হইছে গ্রান্টি কেউ দিতে পারবে বলেন পারবে বান্দার শোনো টাকা ছিল না মক্কা যাইতে পারো না টাকা ছিল না মদিনা যাইতে পারো নাই আমি আল্লাহ দূত তোমার জন্য মক্কার
মদিনা তোর বাঙা ঘরের ভিতর রাখছিলাম, তোর মক্কা হলো তোর বাবা, তোর মদিনা হলো তোর মা। ওই মা বাবার সেবা করার কারণে, মা বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়া দেখার কারণে আমি আল্লাহ এক একটা নজরে এক একটা কবুল হজের সওয়াব তোর আমল নামার মধ্যে দিয়া উহুদ পাহাড়ের চেয়ে বড় আমলের গাঠিটা বানাই দিলা। আমার বাজান, টাকা থাকলে পয়সা থাকলে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়া যায়, নসিবও থাকলে, কিন্তু কবুল হয়েছে গ্রান্টি বলুন না, গ্রান্টি নাই। কিন্তু আমার নবী বলে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না, কবুল হজের সওয়াব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, একবার দেখলে একটা একটা কবুল হজের সওয়াব, 100 বার তাকাইলে কি 100টা কবুল হজের সওয়াব? আমার নবীজি বলে আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মহান উম্মত, মায়ার নজরে যদি মার চারার দিকে যদি 100 বারও যদি তাকাও, আমার আল্লাহ 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে দিবে। কি মা, মার মতো পৃথিবীতে আর কোনো নিয়ামত আছে বলুন? আছে। একটা মানুষের 45 ডিগ্রি যদি শরীরের ব্যথা যন্ত্রণা সৃষ্টি হয়, সেই মানুষটার বাঁচবে? কথা বলুন, বাঁচবে? সর্বোচ্চ 45 ডিগ্রি হলে মানুষটা মারা যায়। মা কাকে বলে জানেন? যেই মা আপনাকে আমাকে ভূমিষ্ঠ করার সময় জন্ম দেওয়ার জন্য শরীরের যদি 20টা হাড়টি ভেঙে যায়, যা ব্যথা হয় তার চেয়ে বেশি ব্যথা একজন সন্তানকে জন্ম দিতে মায়ের হয়। এমনও দেখা যায় সেই সন্তানকে, কথা বলে না বাবা, কথা বলে না, একজন সন্তানকে জন্ম দিতে গিয়ে মা অনেক সময় শাহাদত বরণ করে, ঠিক কিনা? আওয়াজ বলুন, ঠিক না? সেই মায়ের ঋণ পৃথিবীতে যদি পাহাড় পরিমাণ স্বর্ণের টুকরা এনে মায়ের কদমের নিচেও যদি দেই, মায়ের ঋণ শোধ করা যাবে? বলুন না দাদু, যাবে? হাই রে মা, যার কাছে মা নেই সে তো জানে মা কত বড় নিয়ামত, যার কাছে বাবা নেই সেই তো জানে বাবা কত বড় নিয়ামত। মা যদি তোমার কাছে যদি প্রশ্ন করে, যুবক বেটারে মাঘ মাসের শীত বলে আজকে পড়ে যায় আর পড়বো না, ওই শীতে তুই বিছানায় পায়খানা প্রস্রাব করে জামা কাপড় সব নষ্ট করে দিলি, একটাও স্বপ্ন নাই, সব ভিজে গেল বাবা, আমি তোরে আমার স্বপ্ন আঁচল দিয়ে পেঁচিয়ে আমার সিনার উপর রেখেছি, তোর প্রস্রাব করা ভিজা জায়গার উপর আমি মা পিঠটা লাগাইয়া ঘুমাইছি, বাপ তুমি কি, তুই কি আমাকে ওই রাতটা ফিরাই দিতে পারবি? মা যদি বলে তোর যখন দাঁতের মাড়িগুলো শক্ত হয়, তখন আমি মায়ের দুধ পান করার সময় আমার স্তনের মধ্যে মাঝে মধ্যে তোর শক্ত মাড়িগুলো দিয়ে কামড় দিছিলি, ওই কামড় দেওয়ার সময় আমি মা এত ব্যথা পেয়েছিলাম, আমরা যদি কেউ কাউকে সিমটি কাটি সেই সিমটির ব্যথায় আমার গাল থাপ্পড় লাগাই দিবে। মা ওই মুহূর্তে সন্তান যদি দাঁতের শক্ত মাড়ি দিয়ে মায়ের দুধের বাটে যদি কামড় দেয়, আম্মা জান ছেলের গালে থাপ্পড় মারে না, ওই মা ছেলের কপালে চুমু দিয়ে আল্লাহরে কয় আল্লাহ তাড়াতাড়ি আমার পোলা মা বলে বাবা তুই কি আমাকে ওই দিনটা ফিরাই দিতে পারবি? তোকে জন্ম দেওয়ার সময় বাবা আমার কোলে যায় এত বিশাঘাত পেয়েছিলাম, আমি 3টা ঘন্টা বেহুশ ছিলাম, আমার সেই 3 ঘন্টা তুই ফিরিয়ে দিতে পারবি? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বারবার মায়ের কথা বারবার আল্লাহ বলে, সেই মার খেদমত করো, মাকে ইহসান করো, মার সাথে সুন্দর ব্যবহার করো। কোন মা? সেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছেন, পৃথিবীর পরিষদের কোন মেম্বারের কাছে বিচার দেয় না,
এমন কোনদিন হয় নাই সন্তান পেটের ভিতর নাড়াছাড়া করে সাত মাসের বাচ্চা পাঁচ মাসের বাচ্চা আট মাসের বাচ্চা পেটের ভিতরে যখন নাড়াছাড়া করতে গিয়ে কন্ডিশন লড়ে যায় মা কোনদিন ডাক্তারের কাছে গিয়ে বলে না ডাক্তার যত টাকা লাগে নেন অ্যাব্রেশন করে সন্তানটা পেটের ভিতর টুকরা টুকরা করে ফাট দিয়ে বের করে দেন আমার আর কষ্ট সহ্য হয় না অথচ মা নিজের প্রাণের স্বামীর কাছে ক্ষমা চাই স্বামী আমাকে মাফ করে দিবেন আমার মনে হয় আমি আর বাঁচব না আমি যদি মারা যাই আমার পোলাটারে কোনোদিন কষ্ট দিয়েন না আমার ছেলেটার কষ্ট দিয়েন না এটার নাম মা এটার নাম মা যদি কোনো মাকে যদি সিরিয়াস অবস্থায় যদি হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকেই নেয় সিজার করার জন্য কিংবা অ্যাডমিট করে গার্ডিয়ানের কাছে ডাক্তার এসে জিজ্ঞেস করে রোগীর কন্ডিশন খুবই খারাপ হয়তো সন্তান বাঁচবে আর না হয় মা বাঁচবে বলো কাকে বাঁচাবো গার্ডিয়ান বলবে তখন বৃক্ষ থাকলে ফলের অভাব থাকবে না মাকে বাঁচাও আর ডাক্তারের মন বুঝে না মায়ের কাছে গিয়ে যদি ডাক্তার বলে এই মহিলা তোমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়তো তুমি বাঁচবা না হয় তোমার সন্তান বাঁচবে ওই কথা বলার পরে ডাক্তার বলে যে কাকে বাঁচাবো তখন মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া কয় ডাক্তার সাহেব আপনার দুটো কদমে পড়ি আমার জানের বিনিময় হলো আমার জাদু মানিকটার আপনি পৃথিবীতে আসার ব্যবস্থা করে দেন আমার ছেলেটারে পৃথিবীতে আসার ব্যবস্থা করে দেন আমি আমার জাদু মণিটাকে দেখতে চাই আমার জাদুর যেন কোনো কষ্ট না হয় ডাক্তার আপনি একটু দয়া করুন ওটার নাম মা ওটার নাম মা এই জন্য আল্লাহ বলে সেই মা তোমাকে জন্ম দেওয়ার পরে বিড়াল কুকুরের মতো রাস্তার পাশে ফেলে দেয় নাই সেই মা জন্ম দেওয়ার পরে তোমার রাস্তার বিড়ালের মতো রাস্তার পাশে ফেলে দেয় নাই সেই মা আল্লাহ বলে ৩০টা মাস ধরে বুকের দুধ পান করিয়েছে তোমাকে তুমি সেই মায়ের ঋণ কিভাবে শোধ করবা সেই মায়ের ঋণ কিভাবে শোধ করবা টাউনে অনেক মানুষ থাকে এখানে দেখবেন টাউনে অনেক মহিলারা কাজের পরে কিছু খাবার যদি মহিলাদেরকে দেওয়া হয় এগুলো খেয়ে নিয়ে মহিলাটা খাবারগুলো খায় না প্লেট থেকে কুমোর থেকে একটা পলিথিন বের করে খাবারগুলি পলিথিনের ভিতর ঢুকাই নেয় এই খাবারগুলি নিয়ে মহিলা চলে যায় যদি বাড়িওয়ালা বলে মহিলারে তোরে খাবার দিলাম খাইলি না পলিথিনে ভরে নিবি কোথায় মা আমি আপনার ঘরে কাজ করতে আসছি সকালে আমার দুটো জাদু মানিককে আমি সকালে পোড়া মরিচ আর পান্তা বাদ দিয়ে আইছি দিনের ৩টা বাজে এখন আমার জাদু দুইটা কিছুই খাই না এই খাবারগুলো নিয়ে আমার পোলা পান খাওয়াবো আমার দুই বাচ্চাই যদি মুখে খাবার দেয় আমি মায়ের পেট ভরে যাবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম হলো মা বাবা এই মা অনেক কষ্ট করে এখন তো অনেক ডিজিটাল যুগ মানুষের রুমের ভিতর অ্যাটাচ বাথরুম হয়েছে আব্বাজান যারা মুরব্বি এখানে জন্ম নিলেন তাদের সময় তো অ্যাটাচ বাথরুম ছিল না এই রকম পুকুর পারে ফজরের আজানের আগে আমার মা সন্তানের পায়খানা প্রস্রাবের গাঁথি পরিষ্কার করার জন্য আসতো তরতর করে মা কাঁদতো সেই মা সন্তানকে কোলে নিয়ে রান্না করে যায় অনেক সময় খাইতে বসতে সন্তান পায়খানা করে দিছে সন্তানের পায়খানা গুলা মায়ের কাছে গন্ধ লাগে না এই পায়খানা গুলা একটা কাগজে কোনো কাপড়ে মড়িয়ে এক পাশে রেখে সন্তান রেখে মা খায় এটার নাম হলো মা রাত যখন গভীর হবে মা বিছানায় ঘুমায় না একবার বারান্দায় একবার রুমে দাঁড়াই যায় যদি কেউ জিগায় আপনি ঘুমান না কেন আমার তো ঘুম আসে না আমার পেটের ভিতর আমার বাচ্চা কেমন জানি নাড়াচাড়া করতেছে আমার মনে হয় আমি আর বাঁচব না আমার মা বলে আমার মনে হয় আমি আর বাঁচব না মা ডান কাত হইয়া বিছানার মধ্যে ঘুমাইতে পারে না বাম কাত হইয়া যায় আমি ডান হাত ডান কাত হইয়া ঘুমাইলে আমার মনে হয় আমার সন্তানের ডান হাতটা বাঁকা হয়ে যাবে বাম কাত হইয়া ঘুমাইলে চিন্তা করে আমার সন্তানের বাম হাতটা বাঁকা হয়ে যাবে মা বিছানায় ঘুমাইতে পারে না ওই দরদি মা বিছানা থেকে উঠে সারাটা রাত রুমের ভিতর হাঁটতে থাকে দাঁড়াইয়া থাকে ভাই জান আপনি কি সেই মায়ের একটা রাত পেরাই দিতে পারবেন
মুম্বাইয়ের একটা গুন্ডাকে তুমি ফিরাই দিতে পারবে যেই মা তোমার জন্য রাতের পর রাত হারাম করে দিল মা বিছানার মধ্যে ঘুমাই নাই ওই মা ভালো করে যদি খাবার খাইতে মন চায় আমার দরদি মা ভালো গরুর মাংসটা খাইতে পারে নাই ইলিশ মাছ চিংড়ি মাছ খাইতে পারে নাই খাইলে বুলার নি কোন পেটের ভিতর অ্যালার্জি সৃষ্টি হইয়া যায় তুমি সন্তানের দিকে চিন্তা করে দরদি মাটা নিজের মুখের রুচি টাকা সত্ত্বেও কোনো খাবারের মধ্যে হাত দেয় নাই আজকে তুমি যুবকের বাহুতে বলে এসেছি যুবক তুমি বড় হইলা আম্মা জানের বাঘা ঘরে নাইকা চট্টগ্রাম শহরে ফ্ল্যাট বাড়ির মধ্যে বিছানায় তোমার কেমনে ঘুম আসে রে যুবক এই বাবাটা তোমার জন্য চায়ের দোকানে বসে একটা চা খাই নাই এই বাবাটা ঈদের দিন নতুন জামা পরিধ করে নাই বাবার জুতাগুলা ছিড়া গেছে একটা নতুন জুতা বাবা কিনে নাই বাবার লুঙ্গিটা পরতর হয়ে গেছে একটা নতুন লুঙ্গি বাবা কিনে নাই তুমি সন্তানের পরীক্ষার ফি জোগাড় করার জন্য এই বাবা নিজের জীবনের যত স্বাদ আছে সব কুরবান দিছে এই বাবাটা রাতের বেলায় মানুষের বাসার গেটের সামনে মাঘ মাসের সেতু তুমি ছেলে কত আরাম করিয়া বিছানার মধ্যে তুমি ঘুমাও আব্বা জানটা শীতের রাইতে ঘুমাই না এই আমার আব্বা জানটা একটা লাঠি নিয়া দারওয়ানি করে তুমি ছেলের পেটে খাবার দিতে এই বাবাটা তর তর করে কাবে ফজরের নামাজ পড়তে যায় একটা শাল কাপড় নাই যুবক তোমার কি মন চায় না আব্বা জান রে একটা দামি শাল কাপড় কিনা দিতে বাজান 20 বছর হয়ে গেছে আব্বা হারাইছি যখন ছোট ছিলাম মাদ্রাসায় পড়তেছি আমি ধনী লোকের ছেলে না গরিবের পোলা গরে যদি কোনো ভালো দামি খাবার মাঝে মধ্যে যদি তকদিরে জড়তো গুনি মুরগির মাংস কোন একটা বড় মাছ যদি রান্না করতো মা কইতো আমার পোলার জন্য একটা টুকরা লইয়া যাও আমার বাবা টিফিন করে আমার জন্য আনতো আমি খাইতাম বাবা আমার জানালা দিয়া উকি মেরে মেরে আমি পোলার দিকে তাকাইতো বাবা তা খাই মনে মনে বলি আল্লাহ জীবনে যদি কোনোদিন বড় হইয়া হালাল উপায় যদি কোনো উপার্জন করতে পারি মাবুদ আমার বাবার দেশি মুরগ রান্না কইরা খাওয়াইমু আমার বাবার দামি পাঞ্জাবি লুঙ্গি পড়াইমু ও আমার আনোয়ারের বাবা জিরা আমার চাতুরি চমনির বাবা জিরা আমি গুনাগার আজকে 20 বছর ধরে বাবা হারাইছি ঈদের দিন কত দামি দামি জামা কাপড় ছোট ভাই বোনের জন্য নিয়া যায় আমার আব্বা জানের জন্য একটা সেন্টু গেঞ্জি কিনা নিয়া যাইতে পারি না আমার আব্বা জানের জন্য একটা পাঞ্জাবি কিনে নিতে পারি না আমার বাবার জন্য একটা লুঙ্গি কিনে নিতে পারি না ভাই আমার খাইতে গেলাম কত মানুষ বলল হুজুর একটু দোয়া করবেন তা বলে বলে হা দিয়া দিয়া দেয় টাকা দিয়া দেন এত মানুষ এত দয়া করে তো ভালোবাসে এই ভালোবাসার টাকা গুলা দিয়া আমার বাবার গুরুদের একটা ইলিশ মাছ কিনে খাওয়াইতে পারি না আমার বাবার দামি গাড়িটা কোনোদিন চড়াইতে পারি না ঈদের দিন রুমের ভিতরে যখন যাই ঘরের ভিতরে যাই ভাই বোনের জন্য দামি জামা কাপড় নিয়ে যাই আমার ছোট বোন আছে ছোট ভাই আছে এত দামি জামা কাপড় নিয়ে যাওয়ার পড়ো এত দামি খাবার নিয়ে যাওয়ার পড়ো আমার ভাই বোনদের চেহারার মধ্যে আমি হাসি দেখি না আমার মায়ের মুখে হাসি দেখি না আমার ছোট্ট বোনটা আমার আদরের বোনটা রুমের ভিতর ডুইকা আমার বোনটা গুনগুন করে কান্দে আমার ছোট্ট ভাইটা কান্দে আমার বড় ভাইটা কবরস্থানের পাশে দাঁড়ায় আব্বু
তুমি কই গেল রে বাবা এই বলে বলে বাবার জন্য কাঁদে ওই ঘরের ভিতর দুই কা আলনার কোটার মধ্যে আমার বাবার পুরান পাঞ্জাবিটা ছিল আজ আমার বাবাটা নাই আমার বাবার পরনের লুঙ্গিটা আমার মা যত্ন কইরা ধুইয়া আলমিরার ভিতর রাখছে আমার বাবার পুরান লুঙ্গিটা আছে আমার বাবাটা নাই যুবক সেই বাবার যদি পায় এই বাবার গুরুদের কষ্ট দিও না এই বাবার জীবনটা কুরবান করে দিছি এই বাবার যৌবনটা শেষ করে দিছি যুবক তোমার মুখে আসি ফুটানোর জন্য ঈদের দিনে তোমারে পোশাক দেওয়ার জন্য তোমারে ভালো ডাক্তার বানাবে তোমার ইঞ্জিনিয়ার বানাবে তোমার ভার্সিটির মধ্যে পড়াইবে হে যুবক এই বাবা এই বাবা নিজের শক্তিগুলা শেষ করছে তোমার জন্য আজকে তুমি ঘর থেকে বেরোয়ার সময় বিবির জাগাও ও বিবি তোমার কিছু লাগবে নি তখন তোমার আব্বার কলিজাটা ঠাস ঠাস করে চুরমার হইয়া যায় আব্বা জানটা দরজার গোড়ায় দাঁড়ায়া থাকে আম্মা জান দরজার গোড়ায় দাঁড়ায়া থাকে জাদুরে ও জাদু তুই ছোট্ট ছিলি জামা চিনতি না কাপড় চিনতি না কইতে জানতি না আমি বাবা তোর চেহারার দিকে তাকাইয়া আমার জমানো টাকা গুলা দিয়া আমি তুই সন্তানের জন্য জামা কাপড় আইনা দিছি আজকে তুই বলতে জানতি না তোর জামা কাপড় দিছি আমি বুড়া কালে বলতে জানি তারপর লজ্জায় সাহস করে তোরে বলি না তুই কেমনে একটা বার আমার জিগাইলি না বাবা তোমার রাতের ওষুধ গুলা আছেনি নিজের বউরে জিগাই না তোমার কিছু লাগবে নি মারে জিগাও নাই মা তোমার রাতের ওষুধ আসেনি মা তোমার হাত কোর্সের কোনো টাকা আসেনি ও বন্ধু বাড়ি একদিন তোমার হবে গাড়ি একদিন তোমার হবে এই দুনিয়ার সমস্ত বাড়িগুলো বিক্রি করলো একটা বাবা কিনতে মিলবে না একটা মা কিনতে মিলবে না এই মা বাবা যদি কারো করে থাকে আল্লাহর জান্নাত তার ঘরে আছে যদি কেউ আল্লাহর জান্নাত দেখতে চাও কেউ যদি মদিনা দেখতে চাও কেউ যদি মক্কা দেখতে চাও ঘরের মধ্যে গিয়া মায়ার নজর দিয়া আব্বা মার চারার দিকে তাকাও আব্বা আমার জারার দিকে দেখা আমার রসুল বলে এই উম্মত ওই মা বাবার জারার দিকে যদি মায়ার নজরে তাকাও আমার আল্লাহ মক্কা মদিনা দেখার সওয়াব তোমার আমল নামাই দিবে এই জন্য অনুরোধ করব ভাইরা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানের কাছে সাহস করে লজ্জাই বলতে পারে না রে বাপ আমার জামা কাপড় নাই আমার শাল নাই আমার লুঙ্গি নাই বাপ আমার খাবারের টাকা নাই আমার কোরাফির টাকা নাই বাপ তুই আমার দে লজ্জাই বলতে পারে না যেই ছেলেটা না কার ছেলে সেই ছেলেটা বুঝে আগে নিজের বাবার কাছে জামা কাপড় নিয়ে যাইবা এই জন্য ইমানদারেরা আল্লাহওয়ালারা ও আমার বাবা জান পাকা বিল্ডিং যখন করবে আগে সর্বপ্রথম আব্বা আমার রুমটা সুন্দর করে সাজাইবা অধিকাংশ জায়গায় গেলে দেখি নিজের রুমের মধ্যে এসি লাগাইলো নিজের রুমের টাইস মার্বেল টাইস অনেক দামি টাইস আমার বাজার বাবা মার রুমের মধ্যে কোনো এসি নাই বাবা মার রুমের মধ্যে টাইস নাই বাবা মার দেয়ালে কোনো প্লাস্টার নাই রং নাই যদি পাড়রে যুব আল্লাহর জান্নাত যদি দৈনিক বারবার দেখতে চাও ঘরে বিল্ডিং করার পরে আগে আব্বা মার রুমটারে সুন্দর করে সাজাইবা আব্বা আমার রুমটারে সাজাইবা ওই রুমটা যদি সাজাইতে পারো আল্লাহর জান্নাতের দুলা তুমি হইয়া যাইবা এজন্য আমার বাংলাদেশের একজন শায়ের এক গানের শিল্পী যদিও বা গান গেছেন কথা বড় সত্য এত সুন্দর ভাবে বলেছেন মায়ের কান্দনে যাবো জীবন
দু চার মাস বনির কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোসরা কিয়া গোপন তবু মায়ে পালে, ঠিক কিনা? আদায় আতুর লেংরা কড়া মায়ে নাহি ফেলে, দুলা মাকর যাইরা মায়ে তবু নেই খুলে, ওরে মায়ের প্রসবের কালে বুক বেশে যাই নয়ন জলে রে, তোরা দেখ বুখারি হাদিস কুলে দয়াল নবীর গোশালা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, এই জন্য আমার আল্লাহ তোমার কাছে কোন পীরের স্থান নাই, আল্লাহ রসূলের পরে হলো তোমার কাছে সবচেয়ে বড় পীর তোমার মা বাবা, আল্লাহ আকবার, আল্লাহ রসূলের পরে হলো তোমার মা বাবা, ওই মাকে খুশি করো বাবারে খুশি করো, মা বাবা যদি খুশি হয় আমার আল্লাহ তুমি বান্দার উপর খুশি হইয়া যাইবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদা কালকি বারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবাকে যদি বুড়ো কালে একজন পেয়েছ, ভাগ্য যদি তোমার ভালো হয় দুইজন যদি তুমি পাও, মা বাবার জন্য কোনোদিন উফ শব্দটা বাহির করিও না, এত টাকা কেন মায়ের জন্য গেল উফ এই কথাটা কোনোদিন বইল না, ওয়ালা তানহারহুমা দমক দিয়ে জাতকি দিয়ে গরম বাসায় মা বাবার সাথে কথা বলিও না, আল্লাহ গরম বাসায় কথা বলবো না জাতকি দিয়ে কথা বলবো না, মার সাথে আব্বা জানের সাথে কোন ভাষা দিয়ে কথা বলবো, ওয়াকুল্লাহুমা কৌলান কারীমা, সেই মা বাবার সাথে বান্দা তোমরা মধুর সুরে কথা বলো, মাধুর্যপূর্ণ ভাষা দিয়া মার সাথে কথা বলো বাবার সাথে কথা বলো, তোমার জবানের ভাষা শুনে যেন আম্মা জানের কলিজাটা যেন শান্তি হইয়া যায়, তোমার জবানের কথা শুনে আব্বা জানের কলিজা যেন শান্তি হয়ে যায়, নবী বলে রে দা রব্বি ফিরাদাল ওয়ালিদি ওয়া সাহতা রব্বি ফিরাদাল ওয়ালিদি, আল্লাহর নবী বলে কোন সন্তানের উপর যদি মা বাবা যদি রাজি হয় আমার আল্লাহ তার উপর রাজি হই আল্লাহ যদি কারো উপর রাজি হয় ওই বান্দা কানা আল্লাহর ওলি সুলতান বাইজিত হইয়া যায়, সে আল্লাহর বন্ধু হয়ে যায়, ও আমার বাবারা আল্লাহর ওলি হওয়ার পেছনে মা বাবার দোয়াও প্রয়োজন হয়, ঠিক কিনা? এজন্য মা বাবার খেদমত করবেন, মা বাবার সেবা করবেন, মা বাবার চেয়ে বড় নিয়ামত আল্লাহ রসুলের পড়ার কেউ, মা বাবাকে খুশি করে পিরলিয়ার দরবারে যান, এখন তো আমরা দেখি মা বাবার খবর নাই পীর মুর্শিদের জন্য গরু নিয়ে চলিয়া যায়, আল্লাহর ওলির দরবারে নাজরানা নেওয়ার জন্য নিষেধ নাই, যাও সুন্নত রসুল নাজরানা নিয়ে যাও, তবে আগে মা বাবাকে খুশি করো,
বড় পীর মা বাবা সেই মা বাবার কলিজাটা শান্তি করে দাও এরপর যাও পড়ে যাও এরপর যাও ভালো খাবার মার খাওয়া ভালো পোশাক মারে পরাও বাবাকে পরাও এরপরে যাও তুমি তোমার যত পছন্দের জায়গা আছে শরীয়তের ভিত্তিতে যত আল্লাহর মেহবুব আল্লাহর বুজুর্গ আছে তাদের কাছে যাও হাক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত না আগে মা বাবা আল্লাহর রাসূলের পরে কি মা বাবা সেই মা বাবাকে খুশি করো এই মা বাবা তোমাকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে সেই কষ্টের দাম তুমি কি দিতে পারবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি নিজের মাকে কাঁধে করে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করায়া নবীজির সামনে হাজির হলো নবীজির সামনে হাজির হয়ে আল্লাহর হাবিবকে বললেন আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব আমি আমার মাকে আমার কাঁধে করে বাড়ি থেকে এনে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করাইলাম নবীজি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আল্লাহর হাবিব বলে এই বেটা তুমি যদি তোমার শরীরের দামি চামড়া বুকের চামড়াগুলো উঠা আম্মা জানের পরনের জন্য পায়ের জুতা সেলাই করে দাও এরপর মায়ের এক পোঠা দুধের দাম দেওয়া যাবে এক পোঠা দুধের দাম দিতে পারো আফসোস সব কিছু নিয়ে ভাগাভাগি করি পাঁচ ভাই বুড়া কালে মারে এক মাস করে করে পাঁচ জনের বাড়িতেই রাখি আফসোস ভাগ্য যদি ভালো হয় বন্ধু এরকম আচরণ যদি কোনো ভাইদের ভিতরে থাকে ভাগ্যবান ওই ব্যক্তি তাড়াতাড়ি রিকশাও যদি ছাড়াও বলো ভাই রে আমার পিঠা বাড়িও তুই নিয়ে যা আমার জান্নাতের টুকরা মা আমার দিয়া দে আমি আমার ভাই বন্ধুরে বলি আমার ভাইরে বলি বাইরে কোন সময় যদি তোর মন চায় সম্পদ তুই নিয়ে যাবি যা তুই আমার সম্পদ নিয়ে যা আমার তো বাবা নাই আমার কলিজার দল জান্নাতের টুকরা আমার মা ধরে তুই আমার দিয়ে যাবি আমার মা হলো আমার সম্পদ আমার মা হলো আমার জান্নাত আমার মা হলো আমার পীর আমার মা হলো আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সেই মা ধরে রাখো সেই বাবা ধরে রাখো সেই বাবা ধরে গড়ে জায়গা দাও নাই যাদের তারাই তো বুঝে কষ্ট তারা বুঝে ঈদের দিন গিয়ে একবার বাবা বলতে পারে না একবার মা বলতে পারে না কত কষ্ট কত ব্যথা থাকার পরও আমরা কদর করি না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন বলুন আর একটু মহব্বত বলুন আমিন ভাইজান এই মা বাবা অনেক বড় নিয়ামত মা বাবাকে আঘাত দিবেন না মা বাবা আঘাত পাইলে আল্লাহর রাসূল আঘাত পায় কথা কোন ঠিক কিনা আমরা কোনো অবস্থাতেই মাকে কষ্ট দেব না মার সাথে আমরা দাসের মতো কেন কথা বলবো দাসীর মতো কেন কথা বলবো মাকে নরম ভাষায় কথা বলবো দৈনিক যদি পারো ঘর থেকে ঢুকতে বের হতে মায়ের কদম ধরে সালাম করে করে বের হবে সালাম দিয়ে দিয়ে বের হও দোয়া চেয়ে বের হও ক্ষমা চেয়ে বের হও মা তুমি মাফ করে দিও তোমার পোলা যদি আর আইতে না পারি মাফ করে দিও মা আমি তোমার অনেক কষ্ট দিছি মা তুমি দোয়া কইরো মা কত বড় নিয়ামত আমি কারো সাথে যদি ঝগড়া হয় তাকে যদি মন্দ কথা বলি তাকে যদি খারাপ কথা বলি সে আমার প্রতি বিদ্বেষ রাখবে মরণ পর্যন্ত সেই বিদ্বেষ উঠাইবে না সুযোগ পাইলে আমাকে প্রতিশোধ নিবেই মা ওই মা কোন মা জানেন 20 বছর একসাথে নেই হয়তো ঘর থেকে বের করে দিয়েছেন আর না হয় ভাঙা ঘর থেকে আপনি বের হয়ে বিল্ডিং করেছেন 20 বছর পরে যদি বুঝে আপনি যদি রাইতের দুইটাও গিয়ে দরজার গোড়ায় 20টা সেকেন্ড ক্রস করে যদি মা এটা যদি বলেন আল্লাহ মার কলিজাটা এত বিশাল করেছে 20 সেকেন্ডে 20 বছরের ব্যথা মা ভুলে যাবে একবার মা শব্দ শুনতে এটার নাম মা সেই মাকে কদর করুন সেই বাবাকে সম্মান করুন ওস্তাদদেরকে সম্মান করুন মুরব্বীদেরকে তাজিম করুন গরিব দুঃখী মানুষের খেদমত করুন সম্পদ বেশি বেশি গরিবের জন্য ব্যয় করুন মিলাদুন্নবীর জন্য ব্যয় করুন মাদ্রাসার জন্য ব্যয় করুন মসজিদের জন্য ব্যয় করুন রাস্তাঘাটের জন্য ব্যয় করুন এভাবে মানুষের সেবায় যখন নিজের সম্পদকে কুরবান করে দিবেন আপনাকে আরো বেশি সম্পদ দিবেন কে আওয়াজ বলুন না কে সম্পদ দিলে কমে না ভাই সম্পদ দিলে কমে না আল্লাহর কসম দিয়ে বলি কোনো মানুষকে দেখানোর জন্য না আল্লাহ তুমি মাফ করো শুধুমাত্র বুঝার জন্য বলছি এই ওয়াজের মাঠে আজকে এত বছর 16-18 বছর ওয়াজের মাঠে এই ওয়াজের টাকা দিয়ে একটা ইটও কিনি নাই এক হাত জমিও কিনি নাই সমস্ত ওয়াজের টাকা সব মাদ্রাসা করেছি খাই পেটে ভাত দেই পোশাক আশাক দেই কিন্তু ওয়াজের টাকা দিয়ে একটা গাড়িও কিনি নাই পারিবারিক ঘর পারিবারিক ওয়াজের টাকা দিয়ে কিছু করিনি সব মাদ্রাসায় দিছি গরিব
কিন্তু কিনে দিছি কারণ আমার বাবা খুব গরীব মানুষ আলেমদেরকে খুব ইজ্জত করত খুব ইজ্জত করত আমার বাবাই কইতো বাপ রে টাকা পয়সা হবে আলেমদেরকে ইজ্জত করবি এতিমদেরকে খাওয়াবি আমার বাবা মানুষ গরীব ছিল কিন্তু দিলটা অনেক বড় ছিল অনেক বড় ছিল আমার বাবার দিলটা আমাদের এলাকায় ইমাম সাহেবজুর আমরা ছোটবেলায় দেখছি ইমাম সাহেবজুর এক সপ্তাহ এক একজনের বাড়িতে ভাত খাইত একদিন আমার বাবা জুমার নামাজে যখন ডাকতো কমিটি আমার বাবা একদিন উঠা কয় আমি গরীব মানুষ আমি যতদিন বাঁচবো ইমাম সাহেব ততদিন আমার বাড়িতেই খাবে ওই ধরা আমাদের বাড়িতে ওই ইমাম সাহেব 25 বছর খানা খাইছে আল্লাহ শুকরিয়া দেওয়ার মালিক আল্লাহ উসিল আমরা ওটাই বলছি এই সম্পদ আমার নয় এই সম্পদের মালিক কে শুক্রবারে ফাটা টাকাটা মসজিদের দান বক্সে ঢুকাই দিয়েন শুক্রবারে মসজিদে আসলে যখন দেই ফাড়া দুই টাকার নোটটাই ঢুকাই দিই আল্লাহ বলে লা তানালুল বিররু হাত্তা তুফিকু মিম্মা তুহিব্বু প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দাও তো ফাড়া টাকা তোমার প্রিয় এটা দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সব সময় মানুষের জন্য দেন সৃষ্টির জন্য দেন আজকে খুব খুশি হয়েছি খুবই খুশি হয়েছি আমাদের জাহাঙ্গীর ভাই রফিক ভাই এই নাজিম ভাইদের এলাকার ব্যবস্থাপনা আমাকে বলেছেন হুজুর আমাদের এলাকার মানুষগুলোর দিল খুব বড় আমরা যে কোনো একটা মাহফিল করলে পুরো এলাকা অনেক বিশাল মহল্লা সবাইকে তাবারুক দিতে হয় সবাই সাহায্য সহযোগিতা করে আল্লাহর মেহেরবানি এই দুইজন পাগল এরা কোন দিকে এই দুই পাগল কজুর আমরা দুইজন তুললাম যখন টাউনে দেখা করলো গত কিছু আগে নাজিম ভাই সহ কজুর এখনো 2 লাখ টাকা সহ কি আল্লাহ 5-6 দিনে পাবেন তো হুজুর আল্লাহর মেহেরবানি আমাদের এলাকার মানুষের দিল এত বড় 5-6 দিন লাগবে না আল্লাহর মেহেরবানি দুই দিনে উঠা পড়বে মারহাবা কর না হ্যাঁ আল্লাহ কবুল করুক আমিন বলুন আমিন এই মাফি এই যে আমার এই ভাইরা যে সাজাইল এটা তো আপনারা কি বেজারিছেন কেউ কত তম এটা এটা কত তম এটা 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 কত তম মাফি তম লেখা নাই হ্যাঁ অষ্টম অষ্টম এখানে লিখা দিতেন আরো সুন্দর হইতো অষ্টম বছর পর্যন্ত আল্লাহর মেহেরবানি এত সুন্দরভাবে সাজাইছে তো এটা একবার কিয়ামত পর্যন্ত থাকে এটা আপনারা চান না আওয়াজ বলুন চান কিনা আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন যাতে আল্লাহ তাআলার দয়া মেহেরবানিতে যেন এই মাহফিল প্রতি বছর ধারাবাহিক ভাবে করতে পারে প্রতি বছর বড় বড় বুজুর্গ আলেমদেরকে মুরব্বি আলেমদেরকে দাওয়াত করবেন এখন আমাদের সবচেয়ে একটা বড় দুঃখের বিষয় কি জানেন স্যাংড়া স্যাংড়া ফুলাপান দিয়ে আমরা মাহফিল করি মুরব্বি হুজুর করে দাওয়াত দেই না যেখানে মুরব্বি থাকবে না সেখানে কোনো আল্লাহর রহমত এরা মাতার ছায়া মুরব্বিদেরকে দাওয়াত দেন ওই ঠিকই বলছে উনি আয়েশা ওয়াজ আইছে শুধু গালাগালি পালাপালি লাপালাপি নাচানাচি বিচার আর কিছু নাই বড় বড় বুজুর্গ আলেম আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আকাবের গণ হ্যাঁ একজন আমাদের মতো তরুণ একজন রাখবেন কিন্তু একজন মুরব্বিকে বরকতের জন্য রাখবেন সৌন্দর্যের জন্য রাখবেন এই মুরব্বিরা আল্লাহর নিয়ামত এই মুরব্বি মানুষগুলাকে আল্লাহ শরম সব বুড়াগুলার জোয়ান বানাইয়া জান্নাতে পাঠাইবে একবার জোয়ান জোয়ান মানে একটা বুড়া মানুষও থাকতো না সবগুলার জোয়ান বানাই দিবা আল্লাহ এই মুরব্বিদেরকে ইজ্জত করার প্রয়োজন আছে না নাই তাইলে এত সুন্দর করে যেহেতু সাজিয়েছেন প্রতি বছর সাজাবেন আগামী বছরও সাজানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন রাজি আছেন সবাই আছেন ইনশাআল্লাহ অনেক বিশাল প্যান্ডেল মাইক কার মাইক এত ভালো মাইক বাবুর নামও সুন্দর তো সুন্দর সার্ভিস এই মাইকগুলা দিয়ে কাকু আউট সাউন্ড বন্ধ করেন আমি বলি না কারণ আপনি ওয়াজ করলে তার আমি ওয়াজ করতে পারবো না এই মাইকগুলা প্রতি বছর দিবেন এবং মাইকের যারা অপারেটর তাদেরকেও বলবো এভাবে যেভাবে সার্ভিস দিয়েছেন সব সময় ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন প্রশংসা করে মানুষের কাছে একটা মহব্বত সৃষ্টি করে দেওয়ার পরে তখন জাজরা মার্কা মেশিন ঢুকাই দিয়া বক্তার গলা ভাঙাই দিয়ে না এগুলো দিবেন এবং তাবাররুকের ব্যবস্থা শুনেছি পুরো এলাকায় সবার কাছে তাবাররুক পৌঁছানো হয় একটা অনুরোধ থাকবে সেটা কি জানেন যারা চাঁদা দিতে পারবে না গরিব মানুষ সর্বপ্রথম তাবারুক আগে তাদের ঘরে পাঠিয়ে দিবেন
যিনি টাকা বেশি দিবে ওনাকে বড় দিবেন এমন কোনো কথা না। আল্লাহ তো ওনাকে সম্পদ দিয়েছেন, উনি অন্য জায়গা থেকে খেতে পারবে, ঠিক কি না? ওনার টাকার অভাব নাই। যার কাছে টাকা নাই, যে মানুষটা অভাবগ্রস্ত, যেই মানুষের ছেলে মেয়েরা কোনোদিন বিরানি চোখে দেখে নাই, আগে তাদের ঘরে ঢোকাই দিবেন, আমার রসুল খুশি হয়ে যাবে, এদেরকে খাওয়াবেন। আগামী বছর এই মাহফিল যদি এই কমিটি সাজায়, আগামী বছর হবে না আলহামদুলিল্লাহ, আগামী বছর 20 রবিউল আউয়াল আমার এই ভাইয়েরা মাহফিল আবারও সাজাবে, আল্লাহ কবুল করুক, আমিন। তবে ইংরেজির ডেটটা একটু এখন থেকে দেখে নিয়েন, কেন জানেন? কারণ অনেক সময় চাঁদের তারিখ আর ইংরেজি একটু 19-20 হয় তো। হ্যাঁ মানে 12 রবিউল আউয়ালের পরে আর কি। ও আচ্ছা আচ্ছা, যাক তারপরে ওই ওইটা ভালো। ধরেন আপনার ইংরেজিটা হলে ভালো হয় কি জানেন, ধরেন একদিন 20 হোক বা 19 হোক, না না বুঝছি, ওটা বুঝাচ্ছি, শুনেন আগে আমি কি বলি। মানে 20 তো আপনাদের মহব্বত করে প্রতি বছর একটা করেন, ঠিক না? কিন্তু ওই তারিখটা ইংরেজির সাথে একটু মিলাবেন, কেন? ধরেন অনেক সময় চাঁদ উঠতে একদিনে কি হয়, এদিক সেদিক হয়, তখন দেখা যাবে আবার বক্তার দাওয়াতের মধ্যে গন্ডগুলো পড়ে যায়। ধরেন আপনারটা 20 তারিখ রেখেছে, চাঁদ উঠার কারণে হলো কি 21 তারিখ, তাহলে ঝামেলা না? এই জন্য ইংরেজি তারিখটা একটু মিলাবেন, মহাব্বত অন্তরে থাকবে, আল্লাহ নবীর মিলাদের মাসে আল্লাহ নবীর আগমনের মাসেই করবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আগামী বছর ওনারা যেহেতু করবে আলহামদুলিল্লাহ, আমি দেখেছি আলহামদুলিল্লাহ, মুরব্বী থেকে শুরু করে তরুণ থেকে সবার অন্তর একটা ভক্তি ভালোবাসা, এত আদব বহু জায়গায় মাহফিল করছি আপনাদেরকে খুশি করার জন্য, মানে এত আন্তরিকতা এই এলাকার মানুষগুলার, না আসলে বুঝতাম না এই এলাকার মানুষ কত আন্তরিক মানুষ। আমার ভাই আমি আসতেছি শহর থেকে, ওই কান থেকে কোথায় কি ভাইটার নাম কি, করসিন, করসিনে গেছে আমার রিসিভ করার জন্য। আমি এমনি প্রায় সময় আমার নাজিম ভাই জানা, আমি প্রায় সময় কমিটিও জানেন আমি এই স্টেজে বইয়া থাকি। হ্যাঁ এখন আমার অনুরোধ করছে, কৌজুর আপনি মেহরবানি করে আইবেন না, কারণ জানি আপনি এমনি আই পরে আমরা যাব ওখান থেকে। আসার পরে এক ভাইয়ের ওখানে গেলাম, আলহামদুলিল্লাহ ওনাদের আপ্যায়ন ব্যবহার এত আন্তরিক, যেটা আমাকে এত বেশি মুগ্ধ করেছে, আমি প্রকাশ করার আর কোনো ভাষা খুঁজে পাইতেছি না। এই যে মাহফিলে এই যে 2 ঘন্টা আড়াই ঘন্টা বসছেন, আলহামদুলিল্লাহ একটা মানুষের নড়বড় নেই, একজন মানুষের কোনো বিয়াদবিমূলক আচরণ নেই, একবারে মু মাছির মতো চাতক পাখির মতো তাকিয়ে আছেন। এই আদবটা এই মহব্বতটা অনেক বড় জিনিস, এটা আমরা সব জায়গায় গেলে পাই না। অনেক জায়গায় দেখা যায় হা দিয়া বাড়াই দেয়, মানুষ অনেক হয় কিন্তু পরিবেশ থাকে না, দিলটা খুশি হয় না। আল্লাহ এই এলাকার মানুষের ভিতরে রাসূল করিম ইসলামের মহব্বতে যে আদবটুকু আছে, আল্লাহ এই আদবের বিনিময় প্রত্যেকটা মা বাবার ঘরে আল্লাহর ওলির মতো সন্তান তুমি দান করো, আল্লাহ এলাকার প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে তুমি বরকত দান করো, আল্লাহ এলাকা আনোয়ার আর জমিন খাজা এ বাঙ্গাল খাজা মোহসেন আউলিয়ার জমিন, এই জমিনের দাম এত বেশি, চট্টগ্রাম শহরে দামি দামি আবাসিক এলাকার জায়গার দাম এত বেশি না, এই আনোয়ার আর জমিনের দাম এত বেশি বেড়ে গেছে, ঠিক কি না? আল্লাহর ওলিদের ফয়েজ বরকত আগামী বছর সাজাইলে আপনারা আন্তরিকভাবে সবাই উনাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা থাকলে উনাদের কাজের পরিধি আরো বাড়বে, মাহফিল সুন্দর হবে, ঠিক কি না? সর্বশেষ অনুরোধ হলো ভাইজান 5 ওয়াক্ত নামাজটুকু একটু পড়বেন, আল্লাহর ঘর মসজিদেতে সুন্দর করে সাজিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি নিজেও যদি নামাজ পড়েন আপনার ছেলে মেয়েরা নামাজি হবে, ঠিক কি না? আমার মাদেরকে বলবো মা আপনারা পর্দা করবেন নামাজ পড়বেন, যদি পড়েন আপনার মেয়ে আপনার ছেলে নামাজে হবে, যেই ঘরে ফজরের নামাজ নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই, দেখবেন ফজরের নামাজ কোরআন তিলাওয়াত যেই ঘরে হবে না ওই ঘরের মধ্যে সারাদিন ঝগড়া, সারাদিন ঝগড়া। আর যেই ঘরে আপনি ফজরের নামাজ পড়ে মা ছেলে স্বামী স্ত্রী কোরআন তিলাওয়াত করবেন ওই ঘরের মধ্যে দেখবেন টাকা পয়সা ইনকাম কম হলো, স্পেশাল একটা আল্লাহর রহমত সেই ঘরে থাকে, এটা আল্লাহ পাকের দয়া। তো বাজান, এই জন্য এলাকার মানুষ আপনারা যেহেতু নম্রভদ্র আপনারা মহব্বতী মানুষ, 5 ওয়াক্ত নামাজটুকু পড়বেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব প্রথমে, নামাজের হিসাব, ওই নামাজের হিসাব সোজা সুজি দিতে না পারলে ও ফাইন। আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করুক, আমিন বলুন।
আমাদের এখানে অনেক আগামী 5ই জানুয়ারি নির্বাচনে অনেক প্রার্থী ভাইরা দোয়া চেয়েছেন আমার কাছে লিখে দিয়েছেন এই চার নং ওয়ার্ডের জাহাঙ্গীর মেম্বার প্রার্থী বোধ হয় নাকি জাহাঙ্গীর ভাই দোয়া চেয়েছেন ওনার জন্য দোয়া করবেন এবং ছয় নং ওয়ার্ডের মোহাম্মদ আবুল কালাম ভাই দোয়া চেয়েছেন আরো একটা ভাই দোয়া চেয়েছেন কিতা কিতা লেখছিল আপনি কোন নাম আরো আরো এরপরে জাহাঙ্গীর আলম ভাই ঠিক আছে অনেক মেম্বার প্রার্থী ভাইরা দোয়া চেয়েছেন ওনাদের জন্য দোয়া করতে হবে ওনারা তো মানুষের সেবা করার জন্য দাঁড়িয়েছে ঠিক না তবে দোয়া করবেন ওই মানুষের জন্য যেই মানুষটা মানুষের দুঃখ বুঝে ঠিক কিনা যেই মানুষটা নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকে ওই মানুষের জন্য দোয়াও করবেন তাকে বুড়ের দিন দয়াও করবেন এই যে ভাইগুলা দোয়া চাইলেন বেগম জাহারা খাতুন উনি গত এক মাস ধরে ভীষণ জহারা খাতুন হাজারা খাতুন গত এক মাস ধরে খুব অসুস্থ ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ এত সুন্দর নবীর মিলাদ মাহফিলে আল্লাহ তোমার এতগুলো বান্দা বসেছেন আল্লাহ যার এক ফোঁটা চোখের পানি তোমার পছন্দ হয় আমার এই আম্মাজান হাজারা খাতুনকে ওই তোমার মেহবুব বান্দার চোখের পানির উসিলে তুমি সুস্থ করে দাও আল্লাহ আরো যারা যারা মারা অসুস্থ আমার আব্বা জানেরা অসুস্থ তাদের জন্য দোয়া করুন রফিক ভাই উনি কয় নাম্বার ওয়ার্ড থেকে ছয় নাম্বার ওয়ার্ড থেকে রফিক ভাই ছয় নাম্বার ওয়ার্ড থেকে আবার আবুল কালাম ভাই এই সব ভাইগুলোর জন্য দোয়া করবেন এরা দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা দোয়ার বরকতে আল্লাহ তাআলা যেন তাদেরকে যার নসিবের মধ্যে মানুষের খেদমত লিখা আছে বিজয় লিখা আছে আল্লাহ যেন তাকে বিজয়ের মালা পড়াই দেয় আমিন বলুন আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সব মুরব্বীদেরকে কবুল করুক আমিন আমার জন্য দোয়া করবেন আমি কিন্তু বয়সে এই যে আমার বড় ভাইয়ের আমি সবার ছোট গেলে বলে সব আমার উস্তাদের মতো নাজিম ভাই উনি আমার বয়সে বড় আমি ছোট বয়সে আমি ছোট হিসাবে আমার জন্য একটু দোয়া করবেন আগামী কালকে আমার নোয়াখালী মাদ্রাসার সুন্নি সম্মেলন কালেকশন করার জন্য বলছি না দোয়ার জন্য বলছি একটু দোয়া করবেন যে কালকে এই রাত্রি চট্টগ্রাম থাকবো ভুরে ভুরে যাইতে হবে সহি সালামতে যেন যেতে পারি ওখান থেকে আবার একটা নদী পার হইতে হবে নোয়াখালী গিয়ে নদী পার হয়ে আমার মা উড়ির চর এটা আমার ভাই চিনছেন উড়ির চরে মিয়ার বাজার আমার প্রতিষ্ঠান আগামী কালকে মাদ্রাসার বার্ষিক সম্মেলন দোয়া করবেন আমার রাঙ্গুনিয়া কক্সবাজার সিলেট চকরি আমার কয়েকটা প্রতিষ্ঠান আছে আমি বাজার আমি কোনো সময় মাহফিলে টাকা তুলি নাই কারো কাছ থেকে আমাকে ভালোবেসে অনেক হাদিয়া মানুষ দেয় এই হাদিয়ার টাকাগুলো দিয়ে আমার প্রতিষ্ঠান অনেক সুন্দরভাবে চলে আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরেও যেন আমার পরেও যেন এই নবীর ঘরগুলোকে আমার মতো যে কোনো একজন আল্লাহর বান্দার মাধ্যমে নবীর ঘরগুলো যেন তরুতাজা থাকে এটার জন্য দোয়া করবেন এই দোয়া চেয়ে ভালোবাসা চেয়ে আমার কথাই যদি কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাই সকল মুরব্বী যুবক মা বোনদের কাছে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে আজকের মতো আমার আলোচনা এখানে ইতি টেনে নিচ্ছি ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ